নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মকর রাশি 2024 উন্নতির শিকর চূড়ায় যাবে। আগে যা ঘটেনি এবার ঘটবে মকর রাশির। দেখুন, মকর রাশি 12টি রাশির মধ্যে 10 নম্বরের রাশি এই মকর। দেখুন, এবং মকর রাশির বর্তমানে শনি 7.5 চলছে এবং 2024 এবং 2025 মার্চ মাসে শনি 7.5 শেষ কিন্তু হবে। এবং আমি একটি কথা বারবার বলি, এই যে শনির যে 7.5 থাকে কি না, যে 7.5 বছর, যে আড়াই করে তিনটা যে স্টেপ, প্রত্যেকটাই যে আড়াই করে যে খারাপ দেয় এমন না। দেখবেন শনির 7.5 3.5 থেকে 4 বছর কিছু ডিফিকাল্ট কিন্তু প্রত্যেককে দেয়। তারপরে যে ইয়ারটা যায়, যে 4 বছর মতন, 3.5 বছর, এদিকে 4 বছর, এই 4টা বছর কিন্তু খুব ভালো সময় কিন্তু দিবে। অর্থাৎ এই যে শনি 7.5 শেষ হচ্ছে না, এই শেষ হওয়ার মুখে শনি 7.5 মকর রাশি 2024 অনেক কিছু অ্যাচিভমেন্ট 100% কিন্তু করবে। তবে হ্যাঁ, দেখতে হবে মকর রাশির জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আগামী বছর অর্থাৎ 2024 যে বছরটা যে যাবে কেমন রেজাল্ট কিন্তু পাবে। প্রথম আমি একটা ছোট্ট কথাগুলো আপনাদেরকে বলি। শনি 7.5 মানে অনেকে ভয় করেন এবং মকর রাশি তো যাই রফ চারিদিকে শুনতে পাচ্ছেন, শনি 7.5 একদম মকর রাশিকে শেষ করে দিবে, মকর রাশি ছারকার হয়ে যাবে, এরকম অনেক কথা শুনছেন। কিন্তু হ্যাঁ, কৌশিকরা কিন্তু প্রথম থেকে বলে আসছে মকর রাশির, আমি আগেও বলেছি এখনও একই কথা বলছি, উন্নতির শিকড় চূড়ায় 2024 আগে যা ঘটেনি তাই ঘটবে মকর রাশির। দেখুন, মকর রাশির 10 নম্বর রাশি, জুডিয়াকে 10 নম্বর রাশি, প্রত্যেকটি রাশির কিন্তু মালিক রয়েছে। মেষ রাশির আপনার মালিক রয়েছে মঙ্গল, বৃষ রাশির শুক্র, মিথুন রাশির বুধ, কর্কট রাশির চন্দ্র, সিংহ রাশির রবি, এই করে তুলা রাশির শুক্র, বৃশ্চিক রাশির মঙ্গল, ধনু রাশির আপনার বৃহস্পতি, মকর রাশির শনি, কুম্ভ রাশির শনি এবং মীন রাশির বৃহস্পতি। এই যে শনির সেক্টর না, এরা কিন্তু একটু স্পষ্টবাদী হয় এবং ন্যায়বাদী হয় এবং পরোপকারী কিন্তু এরা কিন্তু হয় মকর রাশি। মকর রাশি শনির সেক্টর, এরা একটু হলো অলস হয়, অর্থাৎ শনি মানে কি ধীরগতি, আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, অর্থাৎ এই ধীর জিনিসটা কিন্তু এদের মধ্যে একটু হলো নেগেটিভ কিন্তু রয়েছে, একটু অলস প্রকৃতির কিন্তু হয়ে থাকে মকর রাশি। মকর রাশি যখন যে কোনো কাজ করে সেটা কিন্তু শেষ না হয় কিন্তু ছাড়ে না, এবং কাজের মধ্যে উৎসাহ কিন্তু এদের যথেষ্ট থাকে, এবং জীবনে কিন্তু কিছু অ্যাচিভমেন্ট করার মতো, জীবনে ভোগবিলাস করার মতো কিন্তু মকর রাশি কিন্তু জীবনে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু দেখা যায়, এবং ন্যায়বাদী হয় এবং এরা সত্যের পূজারী হয়, সত্যের পূজারী, সত্য জিনিস, সত্যকে এরা কিন্তু ভালোবাসে, এবং এরা জীবনে 30 থেকে 32 30-এর পর থেকে কিন্তু উন্নতি কিন্তু মকর রাশির যারা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু উন্নতি করে। কিন্তু শনি মানে তো ধীরগতি, কিন্তু উন্নতি কিন্তু এই মকর রাশি কিন্তু হয়। তো এবার আপনাদেরই প্রশ্ন, 2024 কেমন যাবে, আপনাদের যত প্রশ্ন রয়েছে সব লুকিয়ে রয়েছে এই ভিডিওটির মধ্যে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, মকর রাশি 2024 উন্নতির শিকর চূড়ায় আমি লিখেছি, তার মানে মকর রাশি কিন্তু আগে যা ঘটেনি এবার কিন্তু ঘটবে। প্রথম রাশি মকর রাশির, আপনাদের রাশির ঠিক দ্বিতীয় শনি অবস্থান করছে। দেখুন, শনি যখন দ্বিতীয় অবস্থান করে তখন আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। ব্যাংক ব্যালেন্স, আমি একটি কথা বলবো, ব্যাংক ব্যালেন্সের জায়গাটা আপনাদের বাড়বে, সেভিংস আপনাদের বাড়বে, এবং এর পাশাপাশি আপনাদের পরিবারের ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি, এবং যাদের পারিবারিক সমস্যা চলছিল,
আপনাদের কিছু কিছু ক্ষেত্রে গলযোগের সঙ্গে ছিলেন, এই জায়গাগুলো কিছুটা হলো মিটমাট কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশির। উন্নতি কিন্তু মকর রাশির হবে, থার্ড হাউসে রাহু খুব ভালো একটা ফল দেবে, আবার পাশাপাশি এক এক করে সব বলবো। কিন্তু শনি আপনার এই অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন এখানে কিন্তু কিছুটা হলো শরীরের পার্ট নিয়ে কিন্তু একটু ভুগাবে, অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা, আপনারা মকর রাশির মানুষ স্বাস্থ্যের জায়গাটা নিয়ে অবশ্যই আপনারা নজর রাখুন। কারণ আমি বারবার বললাম পিং পয়েন্ট প্রেডিকশন আমি এই ভিডিওতে করব, যা যা ঘটতে চলেছে, যদি আপনাদের জন্মচক্রে খুব একটা সমস্যা না থাকে এই ঘটনাগুলো কিন্তু আপনাদের ঘটবে, এবং স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই নজর রাখুন। এবং পাশাপাশি আপনারা মকর রাশির মানুষ, আপনাদের ঠিক চতুর্থভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, এবং জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত থাকবে, মে মাসে বৃহস্পতি আপনার পঞ্চমভাবে চলে যাবে, অর্থাৎ সুখ সাধনের জায়গায় কিন্তু আপনার থাকবে। এবং কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা, মায়ের স্বাস্থ্যের জায়গায় উন্নতি, আপনাদের কোনো প্রপার্টি কেনার জায়গা, গাড়ি কেনার জায়গা, অর্থাৎ এবং চতুর্থ ভাব হচ্ছে আমাদের হ্যাপিনেসের জায়গা, সুখের জায়গা, শান্তির জায়গা, এই সুখ শান্তি কিন্তু বজায় থাকবে। সরাসরি কর্মভাবকে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, বিশেষ করে গভর্নমেন্ট জব, অনেকে বলে যে কৌশল গভর্নমেন্ট জব হবে, অবশ্যই আপনাদের গভর্নমেন্ট জবের সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু 2024 দেখা যাচ্ছে। তবে খরচার জায়গাটা আপনারা অবশ্যই নজর রাখুন, 2024 আপনাদের এপ্রিল মাস পর্যন্ত কিন্তু খরচের জায়গায় কিন্তু বাড়বে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিশেষ করে শরীর স্বাস্থ্যের জায়গাটাতে মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বাড়বে, এবং এর পাশাপাশি আপনাদের ফিনান্সিয়াল গেন হবে, কিন্তু খরচের জায়গাটা অবশ্যই নজর রাখুন। এবং বৃহস্পতি ট্রানজিট যখন করবে কি না আপনাদের পঞ্চম গৃহে, আমি বলবো যারা নতুন দম্পতি রয়েছেন, সন্তান নিতে চাইছেন বা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গাটা খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ভালো। এবং পঞ্চমভাবে বৃহস্পতি আপনাদের শেয়ার বাজার, ফাটকা, আপনাদের গোল্ড, চাঁদি থেকে এ বছর কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে, এবং সন্তানের ক্ষেত্র ভালো, এবং শিক্ষা বিশেষ করে মে মাসের থেকে, অর্থাৎ 2024 অনেকে শিক্ষা কেমন হবে কৌশিকদা, 2024 মে মাস থেকে কিন্তু শিক্ষার জায়গায় উচ্চ শিক্ষা খুব ভালো, কিন্তু মার্চ এবং এপ্রিলের জায়গাটা কিছুটা হলো ডিফিকাল্টির মধ্যে দিয়ে কিন্তু এগাতে হবে। মে মাসের পর থেকে যারা গভর্নমেন্টের পরীক্ষা দিবেন, গভর্নমেন্ট জবের পরীক্ষা দিবেন, বা আপনারা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, মে মাসের পর যদি থাকে 2024 আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা কিন্তু এবছর কিন্তু দিতে কিন্তু চলেছে। যদিও আপনাদের ব্যক্তিগত জন্ম ছক এবং দশা মহাদশা দেখা দরকার, তবে এক্স্যাক্ট কী করতে চলেছে বর্তমান যে গ্রহের গোচর সেটা আমি আপনাদের সামনে আলোচনা কিন্তু করতে চলেছি। এবং বৃহস্পতি দেখুন পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের বিশেষ করে লাভ, অনেকে লাভ রিলেশন, যে কৌশিকতা আমাদের এবছর প্রেম কেমন যাবে, 2024 আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা আদর্শ বছর কিন্তু হতে চলেছে, অর্থাৎ যাদের প্রেম নিয়ে সমস্যা চলছিল না, মে মাসের পর থেকে আপনাদের পুরাতন প্রেম ফিরবে এবং নতুন প্রেমের কিন্তু হাতছানি আপনারা কিন্তু দিতে চলেছেন। প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে 2024 আপনাদের মে মাসের পর থেকে, লাভ রিলেশনের জায়গা খুব মজবুত হতে আপনাদের চলেছে। এবং এই বৃহস্পতি দেখুন আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে মে মাস থেকে, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মধ্যে পবিত্র হয়, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি আপনাদের করবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সরাসরি আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ভাগ্যভাবে এবং একাদশভাবে, অর্থাৎ লাভভাবে, ইনকামভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ফিনান্সিয়াল গেইন কিন্তু করবে, অর্থনৈতিক আপনাদের বৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু করতে চলেছে। আপনাদের একাদশভাবে দৃষ্টি দিয়ে আপনাদের সফলতার জায়গা দিবে, এবং আপনাদের এই সময় ইনকাম যোগ কিন্তু খুব বাম্পার কিন্তু দেখা যাচ্ছে। এবং সরাসরি রাশির উপর দৃষ্টি, শরীর স্বাস্থ্যের জায়গাটা মে মাসের পর থেকে আপনাদের স্বাস্থ্যের জায়গায় কিন্তু উন্নতি কিন্তু হবে, শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কিছুটা হলেও আপনাদের উন্নতি হবে। তবে শনি দ্বিতীয়ভাবে রয়েছে, রেট্রোগ্রেড হচ্ছে জুলাই মাসে, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার জন্য কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ কথা বলার দিকটা একটু হলো সংযম রাখুন, এখানে কিন্তু এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের থার্ড হাউসে রাহু কেরিয়ারের জায়গা ভালো দিবে, অর্থাৎ যারা চাকরি পা করতে, দেখুন শাস্ত্র বলছে থার্ড হাউসে রাহু কিন্তু খুব ভালো ফল দেয়, এবং আপনাদের যারা
অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন, এবং লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গা থেকে আপনারা এই সময় লাভ পাবেন। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা ফরেনে সঙ্গে যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেন যেতে চাইছেন বা ফরেনের মাটিতে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু এক্সাক্ট রেজাল্ট কিন্তু দিবে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এবছর কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং আপনাদের রাহু বিশেষ করে এমএনসি কোম্পানিতে চাকরি বা গভর্নমেন্ট জবের কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু মকর রাশি কিন্তু শনি এবং রাহু কিন্তু দিতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের মধ্যম কিন্তু দেখা যাচ্ছে, যারা ব্যবসা করছেন যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের সুকুময় হতে চলেছে, তবে রাগ জেদ আপনাদের কমাতে হবে মকর রাশি। এবং এর পাশাপাশি মকর রাশির 2024 বেশ কিছু গুড নিউজ এবছর কিন্তু আসতে চলেছে, এবং আপনাদের এবছরের মধ্যে কোনো জায়গা থেকে সেটেলমেন্ট হয়ে যাওয়া, কোনো কাজ দীর্ঘদিন আটকে ছিল পেন্ডিং হয়েছিল, সেই পেন্ডিং কাজগুলো আপনাদের সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও আপনাদের ব্যক্তিগত জন্মছক বা দশা মহাদশা অথবা হস্তরেখা দেখা একান্তই দরকার, যদিও এটা সার্বিক রাশিফল, তবে একটি কথা বলবো, আপনারা অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার হলেও বিচার বিশ্লেষণ করুন, কোন জায়গায় সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবেদন করুন, নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কিনা সেখান থেকে কিন্তু আপনারা 100% মুক্তি কিন্তু পাবেন। অর্থাৎ মকর রাশি আমি একটা কথা বললাম, এই বছর আপনাদের স্মরণীয় বছর হতে চলেছে, লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।